والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته شمالة بلال حسن بأبو دابو গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন সেটি হলো তার বন্ধুর পক্ষ থেকে যে তার বন্ধু বিবাহসাদী করবেন মানে বিবাহ করবেন বা সাদী করবেন এখন তিনি নাকি শুনেছেন যে যে বিবাহ গোপনে করা হয় অথবা অনুষ্ঠান আদি যত খরচপাতি কম করা হয় সেই বিবাহের মধ্যে আনন্দ ফুর্তি বা এটার মধ্যে বরকত রয়েছে তাই তিনি চাচ্ছেন যে দুই চার পাঁচজন লোক নিয়ে কোর্টের মাধ্যমে বিবাহসাদী সম্পন্ন করতে মানে চুরি করে গোপনে করতে চাচ্ছেন এখন এই বিষয়ে শরীয়তের হুকুম কি আলহামদুলিল্লাহ আসলা তসালামু আল্লাহ রসুলিল্লাহ বাদ সম্মানিত বেলাল হোসেন ভাই আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করম এবং তাটি আল্লাহ সোহে এবং আপনার বন্ধুকে আল্লাহ হেদায়ত দান করুন এই যে পদ্ধতি যেটা শুনেছে সেটা সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা শুনেছে এটা মোটেই ঠিক নয় এটা বরং কথাটা এইভাবে নয় যেই মোহরের মধ্যে যেই বিবাহের মধ্যে মোহর কম হবে সেটা হলো বরকতপূর্ণ অথবা সেটা হলো সবচেয়ে উত্তম সেই সম্পর্কে দু একটি কথা বলবো প্রথম কথা হলো শোনেন প্রথম কথা হলো এই দাম্পত্য জীবন ছেলে এবং মেয়ে যখন বয়সে উপনীত হয় যখন বিবাহ বিবাহসাদী করে এই দাম্পত্য জীবন উপনীত হওয়া একটা ছেলে একটা মেয়ের বন্ধন আবদ্ধ হওয়া একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে সংসার করা অথবা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসা এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিশাল বিশাল বা বিশেষ রহমত এবং এর মধ্যে করুণা রয়েছে দয়া রয়েছে কোথাকার মেয়ে কোথাকার ছেলে দেখেন আল্লাহ কীভাবে বরকত নাজিল করে দেন এবং কিভাবে মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি কি সুন্দর সম্পর্ক করে দেন একজন জন্য জান দিয়ে দেয় এগুলি যদি না হয়তো এই দুনিয়ার এই ভালোবাসা মহব্বত এগুলি কিছুই থাকতো না আল্লা রব্লা আলামিন বলছেন যে তোমাদের থেকেই তোমাদেরকে জোড়া সৃষ্টি করা হয়েছে মেয়ে সৃষ্টি করা হয়েছে এবং কি করা হয়েছে ও আলা বাই না মাওদাতা ও রহমা তোমাদের মাঝে ভালোবাসা এবং বন্ধুত্ব প্রেম এই প্রীতি এই এত সুন্দর গভীর সম্পর্কে আল্লাহ করে দিয়েছেন যার কারণে একজন একজনকে না হলে সংসার করতো না কেন এগুলি করেছেন যে কোনো ইলাইহা যেন তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো সুতরাং ছেলে মেয়ে এগুলি আল্লাহর রহমত বিবাহসাদী হওয়া একটা ছেলে এবং একটা মেয়ে যখন যৌবন বয়সে উপনীত হবে তখন এগুলি আল্লাহর রহমত কামনা করতে হবে এবং দাম্পত্য জীবনে যেইভাবে সম্মত সেই সেইভাবে তাদেরকে আগাইতে হবে আরেকটি কথা জেনে রাখুন যে যে যেখানে শরীর যেভাবে সিদ্ধ করছে সেটার মধ্যেই বরকত এবং সেখানেই শান্তি এবং সেখানেই আল্লাহর রহমত রয়েছে সেখানেই কিন্তু আল্লাহর রহমত এবং বরকত এবং দয়া রয়েছে সে যতই মানুষের আইনের মধ্যে মানুষের নিয়ে যে চিন্তা করবে এটার মধ্যে নয় বরং আল্লাহ এবং রাসুলসাল্লি সাল্লামের প্রসিদ্ধ আইনের মধ্যে এবং নির্দেশনার মধ্যেই শান্তি এবং শৃঙ্খলা রয়েছে সেটাই খুঁজতে হবে এই একটি গুরুত্বপূর্ণ কথা দুই নম্বর কথা হলো যে বিবাহসাদী করবে বিবাহাদি কখন শুদ্ধ হবে বিবাহী কত হবে ছেলে এবং মেয়ে থাকতে হবে থাকবে থাকবে এবং মা দুজন আদল আদলিন বা শাহেদায় আদলিন মানে ন্যায় দুজন সাক্ষী থাকবে এদের মাধ্যমে বিবাহের যে সমস্ত নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মাধ্যমে সুন্দরভাবে বিবাহ হতে হবে চুরি চামারি করে বিবাহ হলে এটার মধ্যে বরকত নাই বরকতের মালিক কে সুখ দেওয়ার মালিক কি আনন্দ মালিক আসমানের মালিক মহান তালা। সুতরাং তাকে তাকে বাদ তার আইনের বাইরে যে আপনার আপনার আমার মতো আইন করলে চলবে না একটা বিষয় জানতে হবে আরেকটি বিষয় হলো মেয়েকে যখন বিবাহ করবে তখন মেয়েকে মোহরানা বা যেটাকে কাবির নামা আমাদের দেশীয় ভাষায় বলা হয় মোহরানা বা কাবির নামা বা আরবিতে বলা হয়েছে ডাক বা মাহার এসেটা সেটা দিতে হবে সেটা ছোড়া নিসার চার নম্বর রায়তাল্লা বলতেছেন নিসা সদকতিহীন না নেহলা তোমরা মেয়েদেরকে এই মোহরানা যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষা বলি সদকত এটাকে আনন্দ চিত্তে দান করে এটা এটা দেওয়াটা ফরস এটা দিতেই হবে এটা কোনোভাবেই এটা মিস করা যাবে না এবং হেরফার করা যাবে না এটা মেয়ের হক মেয়েকে আপনি কীভাবে ব্যবহারের জন্য হালাল করেছেন এটা তার হক এটা তাকে অবশ্যই দিতে হবে এইবার আসুন মোহর দিলেন ঠিক আছে মোহর নির্ধারণ করতো মোহর নির্ধারণের বিষয়ে যে সমস্ত প্রচলিত কথা আছে এগুলি কি আসলে সম্মত অবশ্যই না বা আমাদের দেশে দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ অথবা আট লক্ষ মোহরানা বাঁধা হয় তারপর বিবাহের সময় এত টাকা মোহরানা বাঁধা হয় কাবির কাবিনের কাবির নামায় বা কাগজের পত্রে লেখা হয় এত টাকা উশল এত টাকা বাকি এই সমস্ত সব দেশীয় প্রথা এগুলো প্রচলন এগুলির মধ্যে কোনো শরীরতের কোনো বিধান নাই এগুলি শরীরত লঙ্ঘন করে লেখা হয়েছে আবার আমাদের দেশে বয় করা হয় মোহরানা বেশি না বাঁধলে তালাকের সময় এগুলি হবে এ হবে সেই হবে না তালাক দিতে বয় পাইবে এগুলো আল্লাহর প্রতি বিশ্বাস কিছুই নাই আল্লাহর ভরসা নাই দিন নাই আমল নাই সব খালি নিজের স্বার্থের চিন্তা তিন তিন দিনের দুনিয়ায় চিন্তা করে এটা অথচ নিজের নিজেদের মধ্যে কোনো খবর না খবর নাই মেয়ে ছেলে চিন্তা করে এটা হবে সেই হবে সেই ধরনের সে তার সুখ শান্তির চিন্তা সেই ধরনের শিক্ষা দীক্ষা নাই খালি উল্টা পুল্টা চিন্তা আমাদের দেশের আল্লাহ নবী সাল্লাহ সালামের একটি পরিষ্কার হাদিস যেটি ইমাম বাই হাকির হিমাহুল্লা বর্ণনা করছেন সেটি পাবেন চোদ্দ হাজার সাতশো একুশ নম্বরে নাবি সাল্লা সাল্লাম বলেছেন খয়রু সিদাকে আইসারুহু সবচেয়ে উত্তম মোহর যেটা সহজ অল্প সেটার মধ্যেই এরকম আরও অনেকগুলি হাদিস আছে সুতরাং মোহর অল্প হবে সেটার মধ্যেই বরকত এবং সেটার মধ্যেই কল্যাণ রয়েছে তারপর ওমার উবনুল খাতাব রাজি আনহু যেটা তির মেজির বর্ণনাতে পাবেন এগারো হাজার চোদ্দ নম্বরে দ্বিতীয় মুসলিম জাহানের দ্বিতীয় খলব ওমার উবনুল খাতাব রাজি আলহ বলতেছেন আল্লাহ আল্লাহ লাহ আলু সাদা কাতান নিসা

মা আলিম তো রাসোলা না আসলামকে হাসাই মিন নিজাহি আও আনকে হাসাই মিন আলা বানাতে মিন চিনতে আসারা উকিয়াতেন আমি নবী সাল্লাহ আসলামের কোনো মেয়েকে এই বিবাহ দিতে এটা দেখি নাই এবং নবিস সাল্লাম কোনো মহিলাকে বিবাহ করেন নাই আমি দেখি নাই শুধুমাত্র যখনই কোনো মেয়ে এবং নবী সাল্লাহ আসালামের মেয়ে এবং স্ত্রীদের বিবাহ হয়েছে বারো উকিয়ার বেশি তিনি মোহর বাঁধেন নাই পরিষ্কার দ্বিতীয় কথাটি হয়তো পরিষ্কার হয় না আল্লাহ রসুলসাল্লা মেয়েকে এবং স্ত্রীকে বিবাহ করছেন এটা আমি বারো কিয়ার মধ্যে সীমাবদ্ধ দেখেছি সুতরাং এই যে হিসাব করে দেখেন বার উকিয়া তো এই যে অল্প মোহরানা এটার মধ্যে কত গুরুত্বপূর্ণ এবং কত কি রয়েছে তো এটা আমাদের দিকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে তারপর একটি গুরুত্বপূর্ণ কথা এখন সে কোর্টে যে বিবাহ করবে সে শুনেছে যে বিবাহ বিবাহসাদী মধ্যে খরচ কম হইলে কেন খরচ খরচ কম হওয়া অর্থ কি আপনি ই করবেন এই যে কি কয় গেট সাজাবেন এত টাকা এই করবেন সে ব্যায়াম পার্টি আনবেন এই আনবেন সেই আনবেন আগরবাতি দিবেন আলোকসজ্জা করবেন এই ধরনের সারা গোষ্ঠীর আপনি মাথায় তুলবেন ব্যায়াম পার্টি আনবেন এই আনবেন এই সমস্ত গরস হারাম সম্পন্ন বরং আপনার আশেপাশে যে সমস্ত আত্মীয় স্বজন আছে সেটা কি হকদার নয় তারা কি বিবাহসাদী সম্পর্কে জানার বিষয় নয় একটা ছেলে যৌবনে পদর্পণ করছে একটা মেয়ে যৌবনে পদর্পণ করছে আত্মীয় স্বজন মানুষের শান্তি প্রতিষ্ঠা করবে সবাই খেয়ে দোয়া করবে সবাই বিবাহ শরিক হবে ইসলাম সম্মতভাবে সবাই সবাইকে সবাই সবার জন্য দোয়া করবে এবং ইমাম আসবে অথবা আসবে অথবা যিনি বিবাহ আসবে দোয়া করবে সবাই সম্মিলিতভাবে আনন্দ ফুর্তিকে শরিক হবে এটা কত বড় একটা কথা কতবার একটা গৌরবের কথা হ্যাঁ এবং সবাই মিলে দোয়া করবে একটা সবাই মিলে আনন্দের শরিক হবে যে সেখানে ইসলাম বহির্ভূত কোনো কাজ করবে না কিন্তু এটা তো মারাত্মক যখন আব্দুর রহমান বিন আউফ রাজ বিবাহ করছিলেন তখন নাবি সাল্লা সাল্লাম বলেছিলেন যে আউফ আউলি আল বিষাদ তুমি অলিমা করো যেটা বিবাহের খানাকে বলি আমরা বউ নয় বউ বউর অনুষ্ঠান নয় ছেলের বাড়িতে অলিমা হতে হবে এটা আমাদের দেশে ভুল ধারণা ছেলে অবশ্যই অনুমা অলিমা করতে হবে আল্লাহ রসুল আব আব্দুর রহমান বিন আউফ রাজ আলহনকে বলছিলেন আব্দুর রহমান আউলিম আল বিষাদ একটা খাসি হলে তুমি অলিমার ব্যবস্থা করো এই যে কত বড় গুরুত্বপূর্ণ কথা এটার দ্বারা কি স্পষ্ট এখানে বিবাহের ঘোষণাও রয়েছে বিবাহ ঘোষণা জানাইতে হবে বিবাহ গোপনে করা যাবে না বিবাহ সবাই মাঝে দাওয়াত দিতে হবে সবাইকে জানাইতে হবে বিবাহ নাহলে চোরের অপবাদ দিবে নাহলে জিনার অপবাদ দিবে নাহলে গোপা গোপনে প্রেম প্রীতি করে বিবাহ করছে জানেন না আজকে যা হচ্ছে এই ধরনের ধারণা থেকে তাকে পিসে পের দরকার যারাই আমার আমাদের বয়স শুনে থাকেন তারা স্পষ্টভাবে সতর্ক হয়ে যান আল্লাহকে ভয় করুন এসব বিষয় তিরমিজির আরেকটা একটা হাদিসটি পাবেন এক হাজার উনানব্বইতে হাদিসটি আইসের থেকে বর্ণিত বলেছেন আহিনু হা তোমরা এই বিবাহ ঘোষণা দাও সবার কাছে প্রচার করো জানিয়ে দাও সবাইকে বিবাহ হচ্ছে ইমাম নাসির উদ্দিন রাহাইমাহ এরোয়ার মধ্যে তার গ্রন্থে এরোয়ার মধ্যে সাত নম্বর খণ্ডে পঞ্চাশ পৃষ্ঠে হাদিসটি সই বলেছেন সুতরাং আপনাকে আমাকে অবশ্যই এই ধরনের ব্যবস্থা করতে হবে গোপন গোপনে এখানে কিছুই নেই চুরি চামারি করে বিবাহ করা এটা খুব খারাপ কথা তারপর অলিমার ব্যবস্থা একজন মানুষ আনন্দ ফুর্তিতে শরী হবে অলিমা করবে সবাই আসবে সেখানে খাবে ছেলে অলিমা করবে আগে বলেছি মেয়ের কোনো অলিমা নাই একজন মানুষ আনন্দ খাবে আসবে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোনো আনন্দ ফুর্তির কথা দু একটি হাদিসের কথা শুনে বা বলে শেষ করছি শোনেন আল্লাহ নবী সাল্লাহ আলহ যখন যখন তিনি হইলেন দুলা হইলেন মানে আরিসান বারুসান যখন নবী সাল্লাহ সাল্লাম দুলা হইলেন বা দুলহান বলা হয় অর্থাৎ যখন নবী সাল্লাহ সালাম জাইনবীদের জাহাজকে বিবাহ সাথী করলেন বিবাহ করলেন এবং তিনি সেই অবস্থায় ছিলেন মাদিনাথে তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম লোকদেরকে ডাকলেন এবং সেটা কম ছিল দিনের যখন সূর্য উঠে গেল তখন ডাকা হইল হাদিসটা আনাস থেকে বর্ণিত আনাসালাস বর্ণনা করছেন বোখারিতে পাবেন চার হাজার সাতশো তিরানব্বইতে মুসলিমে পাবেন এক হাজার চারশো আঠাশে নবী সাল্লাহ আসলাম যখন দুলা হলেন তখন অলিমার ব্যবস্থা করলেন এবং দিনের সূর্য যখন উঠে গেল তখন তিনি অলিমার ব্যবস্থা করছেন তার মানে কি এটা কী বোঝা যায় অলিমা সবাই জানুক সবাই এখানে আসুক আনন্দ আনন্দপুরতে শরিক হোক এবং অনেক ঘটনায় সম্পর্কে আসা নবী বিবাদে নবিসম অলিমা করছেন সবাই দাওয়াত দিচ্ছেন সেখানে ওই জুয়ারিয়া অল্প বয়সে মেয়েরা এসে গান বাজনা করছেন এবং আনন্দ আনন্দপুরতে সবাই শরিক হয়েছে এখানে অনেক বড় ঘটনা তারপরে আনাসনের একটা হাদিস পাবেন যেটা সাফিয়া রাজাল আনহার বিবাহর ঘটনা ছিল সেটাও আবু আবুদাউদে পাবেন দুই হাজার একশো তিরিশে ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমাউল্লাহ হাদিসটি সহি বলেছেন ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমাউল্লাহ কথা তো শুনতেই পায় না অ্যালার্জি ওঠে অনেকের নাম শুনলে সেটি হলো নবী সাল্লা সাল্লাম খাইবার এবং মদিনার মাঝখানে তিন দিন অবস্থান করছিলেন তিন রাত্রি সেখানে সাফিয়া রাজুল আনহাকে বিবাহ করেছিলেন এবং ঘরে উঠাইছিলেন তখন আনাস রাজুল আনহ বলেন যে সেখানে অলিমার কোনো কিছুই ছিল না না রুটি ছিল না গোস্ত ছিল তখন বেলাল রাজুল আনহকে বলা হলো বেলালকে বলা হলো যে তুমি একটা দস্তরখানা বিছাও দস্তরখানা যখন বিছানো হলো ফাউল কি আলি হ্যা তামারু সামানো তখন দস্তরখানা কি রাখা হলো খেজুর রাখা হলো কিশমিশ রাখা ই পনির রাখা হলো এবং ঘি রাখা হলো ওইটাই অলিমের ব্যবস্থা করা হলো বেলাল রাজ আনাস রাজ বলেন ফা দা আউতুল মুসলিম ইন আলিমাতিন আমি যারা মুসলমান যেখানে যারা উপস্থিত ছিল সবাইকে অলিমার জন্য ডাকলাম এই যে সুন্দর অলিমের ব্যবস্থা তো এইগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে অলিমা করতে হবে এবং বিবাহের প্রচার করতে হবে সবাই জানুক কিন্তু গোপনে গোপনে অল্প খরচের জন্য বিবাহ করবে বিবাহ আগেই তোমার চিন্তা করতে হবে যে বিবাহের জন্য আমার কিছু খরচ দরকার কিছু মোহর দরকার মেয়ের কিছু খরচপাতি দরকার এবং আমি দশজনকে কিনে একটা অনুষ্ঠান করব সেখানে আমার ভাই আছে আমার বোন আছে আমার আত্মীয়স্বজন আছে আমার পাড়া প্রতিবেশী আছে আমার সবার একটা হক আছে সবাই খেয়ে আনন্দ ফুর্তি হবে সবাই দোয়া করবে এই নয় যে বউকে সবাই দেখাইতে হবে এই সমস্ত আমাদের কুসংস্কার এই শরীরের বিরোধী ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহ রাসুল সাল্লা আলিয়া দিক নির্দেশনের মধ্যে আমাদেরকে এসে তারপর শান্তি কামনা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে বরকত কামনা করতে হবে সবাই দোয়া করবে সবাই সেখানেই বরকত রয়েছে এবং নিজেরা চিন্তা করবে যে আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের আদর্শের মধ্যে আমি থেকে আমার স্ত্রী কিনে আমি আমার জীবন সংসার করব। আমি সঙ্গী নিবে এসে আল্লাহর কাছে লাখু শুক্রিয়া দোয়া করবে বিবাহের পরে তার কী করণীয় সেই সম্পর্কে অনেক বই রয়েছে এই আমাদেরকে জানতে হবে যাই হোক আল্লাহ রব আল আমাদের সবাইকে হেদায়াত করুন সুস্থভাবে রাখুন এবং শরীয়ত মোতাবেক চলার অভিযোগ দান করুন হাজল নবীন মহম্মদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ۚ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ